প্রপার সুন্দর ব্লগ বানানোর জন্য একটা মানুষের সাধারণত ভালো ইকুইপমেন্ট থাকতে হয়, গিয়ার্স, তাদের অনেক ট্রাভেল করা হয় বা তাদের লাইফ অনেক আনপ্রেডিক্টেবল হয়। কিন্তু আমার এই তিনটার একটা অনেক, আর স্পেশালি আজকে April 11, 2020 আমি আমার কোয়ারেন্টাইনের 21তম দিনে আছি, আর লাইফ অনেক প্রেডিক্টেবল এখানে। তাও আপনাদের বলি যে আমার দিন কীভাবে শুরু হয়। ইউজুয়ালি ভোরবেলা উঠে যাই নামাজের পরে পর, আর ভাইয়া ঘুম থেকে ওঠার পরে এই চেয়ারেই কম্পিউটার স্ক্রিনের সামনে কাইটা যায় পুরা দুপুর পর্যন্ত সময়, পুরা দুপুর পর্যন্ত, কোনো ইন্টারভেল নাই। ইউটিউবে তো বাঁচি ভাই, আর ইউনিভার্সিটি স্টুডেন্ট, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সবাই করতেছে ভাই সিএসসি, যেহেতু ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, থিসিস করতে হইতেছে, আর থিসিসের জন্য হালকা পাতলা পেপার পড়া হয়, দ্যাটস ইট। তো এই প্রেডিক্টেবল দিনগুলি এভাবে যাইতেছে, শুধুমাত্র একটু মশলা যদি থাকে লাইফে, একটু একটু মশলা জাতীয় কিছু যদি হয় তাহলে দিনের শেষে ফ্যামিলির সাথে ক্যারম খেলা, দ্যাটস ইট। তাছাড়া এমনিই যাইতেছে। তো এই বন্ধের মাঝে নিজেকে ডিসিপ্লিনে রাখার পাশাপাশি যদি কোনো ক্রিয়েটিভ আইডিয়া থাকে, যদি কোনো ভিডিও বানানোর ইচ্ছা হয় বা কন্টেন্ট ক্রিয়েশনের ইচ্ছা হয়, তো আইডিয়া জেনারেশন তো হয়ে যায়, কিন্তু ওইখানে ভাই এক্সকিউজের পর এক্সকিউজ, এখন বাইরে যেতে পারবো না, শ্যুট করতে পারবো না, গিয়ার নাই, প্রপার ইকুইপমেন্ট নাই, এগুলি চলে আসে। তো কালকে রাতে ঘুমাতে যাওয়ার আগে চিন্তা করলাম যে আজকে থেকে কোনো এক্সকিউজ না দিয়ে আমি আমার কন্টেন্ট ক্রিয়েশনের যে আইডিয়া থাকে সেগুলিকে এক্সিকিউট করব। তো আমার ফার্স্ট ব্লগ আশা করি এখন থেকে মাঝে মাঝেই বানাবো। তো ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ইম্পর্টেন্ট জিনিস বলতে ভুলে গেছি, দিনে 15 বারই ফ্রিজ খোলা হয়, এটা শিওর।